আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব, গোল্ডের জুয়েলারি শপে গিয়েছিলাম, কিছু নতুন নতুন কালেকশন এসছে দেখার জন্য, কেনার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করব কোন কোন জিনিসগুলো দেখে এসেছি, কার দাম কত একটু আপনাদের সাথে শেয়ার করব। আসলে পছন্দের অনেক জিনিসই থাকে শখের, তার ভিতরে কিন্তু আমার অনেক বেশি পছন্দ গোল্ডের জিনিস। তো আজকে গোল্ডের শপে গিয়েছিলাম, নতুন কিছু ডিজাইন এসছে তো দেখে আসলাম, দাম শুনে আসলাম, ইনশাল্লাহ কিনবো, কথা বলেও আসছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা চলুন, আপনারা বলবেন আপনাদের কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে, চুড়ি এবং চুর আর গলার যে নেকলেস, নেকলেস বলতে ওটাকে মনে হয় বলে চকার, আপনারা জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। আমি তো দেখে এসেছি স্ক্রিনশট, ও মানে জুয়েলারি দোকানের যে শপের যে সেলসম্যান ওনাকেও দিয়ে এসেছি। তো আমি পরে যে কথা বলবো, আমি কনফিউজড হয়ে গেছি যে কোনটা থুয়ে কোনটা নিব, বুঝতে পারছি না। আর চুড়ি আমি নেব, আমার তো চুড়ি অনেক পছন্দের একটা জিনিস, চুড়িও দেখে এসেছি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি দাম কোনটার কত দাম আপনাদের সাথে শেয়ার করব, চকারের দামগুলো আর ডিজাইনগুলো কীরকম আপনারা অবশ্যই বলবেন, কোনটা ভালো লেগেছে আপনাদের কাছে, আপনাদের একটা মতামতও আমি চাই। যেহেতু অনেক দামের একটা জিনিস কিনলে একটু মানে বুঝে শুনে কেনাই ভালো, সেই জন্য আজকে গিয়ে দেখে আসছি আর একটু কথা বলে আসছি, ইনশাল্লাহ নেক্সট টাইম যেয়ে কিনে নিব। আর নতুন অনেক সুন্দর সুন্দর চুড়ের কালেকশন এসছে, তো এখান থেকে আমি দুটো চুর পছন্দ করেছি একই সাইজের। তো চুর দুটো খুব ভালো লেগেছে আর বাকিগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু একটু মিডিয়াম, এই যে চওড়াটা দেখেই বুঝতে পারছেন, এখানে কিন্তু তিন রকমের চুর আছে আর এই বেঙ্গলগুলো কিন্তু খুবই মোটা মোটা। তো চুড়ির কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই ধরনের চুড়িগুলো আমার বেশি ভালো লাগে, এইগুলো পরলে হাতটা মনে হয় একদম পুরো ভরে আছে। তো আপনাদের সাথে শেয়ার করছি, আজকে জুয়েলারি শপে গিয়েছিলাম, অনেক কিছু দেখে আসলাম, অনেক কিছু কেনার আছে। তো যেইগুলো দেখেছিলাম আসলে এত বেশি দেখে ফেলেছি, দেখে কনফিউজড হয়ে গেছি কোনটা থুয়ে কোনটা নিব, কোনটা বেশি ভালো লাগছে বুঝতে পারছি না, কোন চুড়ির দাম কীরকম সেগুলো আর আপনাদের সাথে অত বেশি শেয়ার করলাম না। কিন্তু গলার জন্য যে চকারটা দেখেছি সেগুলোর দাম সহ কত গ্রাম সেটা অবশ্যই শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চুড়ির কালেকশনগুলো একটু আপনাদেরকে দেখালাম, এরপরে আমরা চলে যাব মেনলি যে জিনিসটা আমার দরকার বেশি, সেটা হচ্ছে চকার, গলার যে হারটা সেটা আপনাদেরকে দেখাবো। তো ওইটা কত গ্রাম কত দাম এগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলোই দেখেছিলাম, তার ভিতর থেকে চারটা আমরা পছন্দ করেছি, চারটাকে আলাদা করে নিয়ে চারটার দাম আলাদা আলাদা আমরা সুন্দর করে লিখে লিখে কত গ্রাম আছে কত কী আছে এগুলো আলাপ করেছি, ডিসকাস করেছি, সেগুলো শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আপনারাও বলবেন কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে, আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আর প্রত্যেকটা চকারের দাম যে এখানে আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু দেড়হামে, এটা কিন্তু বাংলা টাকা না, এটা হচ্ছে দুবাইয়ের দেড়হাম হিসাব করে আর কি এটা দাম বলা হবে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।
ওটা একদম সিম্পল আছে আমি বলতে আছে তো মাছ আছে আমার নাম্বারটা সেভ করো আপনি ছবি পাঠা সবচেয়ে ভালো হ্যাঁ ওইটাই করবো এটা হচ্ছে আপনার 5 তোলা 5 তোলা 15,000 13,500 আর এটা হচ্ছে 62.37 এটা আপনার সোয়া 5 তোলা থেকে একটু উপরে আছে সোয়া 5 তোলা একটু উপরে একটু বেশি 16,200 দিরহাম 16,200 দিরহাম আর এটা হচ্ছে 73.04 এটা হচ্ছে আপনার সোয়া 6 তোলা সোয়া 6 তোলা 19,700 আসছে 19,700 মেকিং সহ সবকিছুর মেকিং সহ রেট আপ ডাউন করবে ওই দিনের গোল্ডের উপরে আচ্ছা আর এই যে চুট দেখতে চাই নতুন নতুন ডিজাইন তো আসে না নতুন ডিজাইন গোল্ডের জুয়েলারিগুলো যে দেখলাম এগুলো সব কিন্তু 22 ক্যারেটের আর এগুলো কিন্তু এখন নতুন ডিজাইন আর কি নতুন এসছে এই ডিজাইনগুলো তারপরেও সেলসম্যানকে জিজ্ঞেস করলাম যে নতুন কোনো ডিজাইন আরও আসবে কি না তো বললো হ্যাঁ আরও ডিজাইন আসবে তো বললাম যদি আরও নতুন কোনো ডিজাইন আসে আমাকে যেন মানে ওনারা ফোন দেয় তো আমি আসবো আর সবথেকে মজার ব্যাপার হলো যে যে ভদ্রলোকটার সাথে কথা বলছিলাম উনি হচ্ছেন কলকাতার বাঙালি তো উনি থাকাতে বেশি সুবিধা হয়েছে ওনাকে বোঝাতে পারছিলাম যে আমরা কোন ধরনের জিনিসগুলো চাই কত রেটের মধ্যে চাই এটা মানে কি ভালো লাগছিল ওনার সাথে কথা বলে তো যাই হোক আমরা গোল্ডের দোকান থেকে বের হয়ে এই যে শপিং মলে ঢুকে গিয়েছি মাসের বাজার করার জন্য আজকে মাসের বাজারটাও করে ফেলেছি তো কী কী বাজার করেছি সেগুলো আর শেয়ার করতে হয়তো পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট ব্লগে শেয়ার করব শুধু আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই যে গোল্ডের জুয়েলারি থেকে বের হয়েই পাশেই শপিং মলটা তো শপিং করে বাসায় নিয়ে এখন চলে যাব তো নিত্যদিনের প্রয়োজনীয় যেই ধরনের জিনিসগুলো খাবার দাবার লাগে সেগুলো তো প্রায় সপ্তাহে প্রতিদিনই ধরতে গেলে কিনতে হয় যেমন জুস দুধ তারপরে বাচ্চাদের এমনি নর্মালি যে খাওয়ার জিনিস থাকে সেগুলো প্রায় কিনতে হয় আর যে কাঁচা মরিচ থেকে শুরু করে টমেটো শসা সবজি এই ধরনের জিনিস কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন এমনিতেই কিনতে হয় তো এগুলো কিনে নিয়ে গেলাম নিয়ে এখন আমরা গাড়িটা পার্কিং থেকে আপনাদের ভাইয়া বের করছে তো আমরা এখন বাসার দিকে চলে যাব আর বেরোতে বেরোতেই দেখতে পাচ্ছেন একদম সন্ধ্যা হয়ে গেছে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেই কিন্তু বের হয়ে পড়েছিলাম তো এখন বাসার দিকে রওনা দিয়েছি আর আমার বাসা কিন্তু বেশি একটা দূরে না তো এখান থেকেই দেখা যাচ্ছে আমার বাসা ডান সাইডে কিন্তু একটা খুব বড় শপিং মল আছে আর এই সিগন্যালটা পার হলেই আমার বাসা তো আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য কিন্তু আমি সবসময় দোয়া করি আপনারা যে যেখানেই আছেন পরিবার পরিজন নিয়ে যেন সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও কিন্তু অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি আর যারা বাংলাদেশে আছেন আপনারা প্লিজ একটু সাবধানে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন মাস্ক ব্যবহার করবেন আর নিজের সাবধান নিজের কাছে আপনি আপনার পরিবারের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা সবসময় মাথায় রাখবেন আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এই যে আমি আমার বাসায় চলে এসেছি আর ভিডিওটা বেশি লম্বা করছি না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ